পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার নানান রকম সামাজিক কাজকর্ম করে আসে দীর্ঘদিন ধরে। মূলত তারা পিছিয়ে পড়া শিশু ও তাদের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য নানান সমাজ সচেতনতামূলক কাজ করে থাকে। এছাড়া ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া বন্যা ও করোনা পরিস্থিতির সময় লকডাউন চলায় জনগণকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছে। বর্তমানে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কয়েকদিন আগে লক্ষ্মীপুর মাঠ এলাকায় রানা প্রতাপ ক্লাবের সামনে একটি পুকুর সংস্কার করেছে তারা। বর্তমানে 21 নম্বর ওয়ার্ডের নির্মলছিল মহাশ্মশান এলাকায় একটি পুকুর সংস্কারের কাজের পাশাপাশি এলাকাকে জঞ্জাল মুক্ত করার অভিযানে সামিল হয়েছে তারা। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস জানান, সমাজসেবী স্বপন হাজরার অনুরোধে ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের অনুমতিতে ওই এলাকার যুবকদের নিয়ে বেশ কয়েকদিন ধরে তারা কর্মসূচি করছে। তিনি আরো জানান, তাদের ক্যাশ ওয়ার্কের মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। যারা এই কর্মসূচিতে কাজ করছেন তাদের প্রত্যেককে প্রতিদিন 204 টাকা করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে। আমরা এই এলাকাতে কাজ করি আর এই এলাকায় বিভিন্ন বাচ্চাদের নিয়ে মেইনলি আমাদের ফোকাস। আর আমরা দেখেছি বহুদিন ধরে পুকুরটা পরিষ্কার হয়ে আছে, মানে বিভিন্ন জঙ্গলে পরিণত হয়েছিল। আর এলাকার লোক এবং তার সাথে সাথে আমাদের এখানকার যে ইনচার্জ রয়েছেন স্বপনবাবু আছেন, উনি আমাদেরকে জানিয়েছিলেন বহুবার। তো আমরা এটাকে করতে সক্ষম হয়েছি এবং তার সাথে বিধায়ক মহাশয় আমাদেরকে পারমিশন দিয়েছে, তার জন্য আমরা এটাকে পরিষ্কার করতে শুরু করলাম। আর অ্যাকচুয়ালি এটা দেখুন, আমাদের এই একটা কাজের প্রজেক্ট রয়েছে, ক্যাশ ফর ওয়ার্ক বলে আমাদের একটা প্রজেক্ট চলছে। আমরা যে সমস্ত এলাকায় কাজ করছি সেখানকার মানুষজনকে নিয়েই আমরা এই কাজটা করে থাকি। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন যে সমস্ত এলাকায় আমাদের কাজ হয়ে থাকে, আপনার লক্ষ্মীপুর মাঠে রানা প্রতাপ ক্লাবের উল্টো দিকে যে একটা পুকুর ছিল সেটাকে আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে একটা ওরা ভালো একটা পরিবেশ তৈরি করতে পেরেছে। তো আমাদের এটা কাজের প্রভিশনের মধ্যে আছে, তার জন্য আমরা মনে করি এটা একটা ভালো প্রতিষ্ঠান। এখানে বহু মানুষ আসেন আর এই প্রতিষ্ঠানে আপনারা জানেন অনেক মানুষ যখন আসে তারা যেন সুস্থ হয়ে থাকতে বসতে পারে, তার জন্য আমরা এই জায়গাটা পরিষ্কার করে আরও বেশি প্রবণতাটা নিয়েছি। ক্যাশ ফর ওয়ার্ক এটা কি কিছুটা 100 দিনের কাজের মতো? একদম, আমাদের ক্যাশ ফর ওয়ার্ক যেটা 100 দিনের কাজের মতো, কিন্তু এখানে আমরা 21 ডেজ হিসাবে আমরা দেখে থাকি। আর এদেরকে পার ডে 200, ওখানে যেরকম আছে এখানে আমাদের 204 টাকা হিসাবে ওদেরকে পার ডে আমরা দিয়ে থাকি, এরকমভাবে আমাদের এটা আছে প্রজেক্টটা। এটার জন্য কি যারা কাজ করবে তাদেরকে কীভাবে কী করতে হয়, নাকি আপনাদেরই যারা? না, আমাদের এলাকার ছেলে মেয়েদের, আমাদের এলাকায় যারা থাকেন তাদেরকেই আমরা অ্যাকচুয়ালি দিয়ে থাকি। কারণ দেখুন, এরা তো অনেকেই আছে ডেলি লেবার, হয়তো আজকে কাজ করে পেলো না, তো আমরা এই কাজটার মাধ্যমে তাদেরও একটা লেবার হিসাবে তারা পেয়েও গেল, টাকাও পেলো প্লাস কাজটাও পেলো। তার জন্য আমরা এই প্রজেক্টটা আমরা কদিন কয়েক বছর ধরে আমরা চলছে এই প্রজেক্টটা। কদিন লাগবে এই কাজটা শেষ হতে? আর মনে হচ্ছে আর 3 দিন লাগতে পারে কত যত সম্ভব। এখানে হয়ে গেলে তারপর ওরা গোদার সাইডে যাবে, সেখানেও কিছু কাজ আছে, ড্রেন পরিষ্কার আছে বা কিছু কিছু আছে। পরবর্তী ক্ষেত্রে তারা 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকার নিকাশি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেবেন বলেও জানান। অপরদিকে স্বপন হাজরা জানান, এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার লক্ষ্য ও এলাকাকে সৌন্দর্যায়ন করার জন্যই তিনি ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। এটা একটা পুকুর পড়েছিল, এমনি ডোবা ডোবা হিসেবে পড়েছিল। বর্ধমান পৌরসভা, আমাদের প্রাক্তন পৌরপিতা স্বরূপ দত্ত এবং বর্তমান বিধায়ক খোকন দাস, তখন উনি MCIC ছিলেন, ওনারা দুজন মিলে আমাকে এই পৌরসভার দায়িত্বটা দেন এবং আমি 1 টাকার বিনিময়ে তখন এই পৌরসভার দায়িত্বভার গ্রহণ করি, মানে চাকরি আরম্ভ করি। এবং আমি তখন নিজে থেকে মনে করি যে এই পৌরসভার উন্নতি সাধন করার জন্য এখানে করতে হলে এই যে ডোবাটা রয়েছে এই ডোবাটার সংস্কার খুব প্রয়োজন। এবং সেই হিসেবে আমি একটা প্রপোজাল দিই বর্তমান পৌর বোর্ডে, সেই মোতাবেক এইটাকে এই পুকুরটাকে সংস্কার করে সৌন্দর্যায়ন করার কাজ শুরু হয়। কিন্তু দেখা গেল যে হঠাৎ করে পৌর বোর্ড ভেঙে গেল, তাদের টার্ম শেষ হয়ে গেল এবং নতুন SDO ওরা এলেন, তারা কিন্তু এই ব্যাপারটাতে তখন গুরুত্ব না দেওয়ার জন্যে কাজটা বন্ধ হয়ে যায়। এবং এই কাজটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আগে যখন বন জঙ্গল ছিল এখন আবার ঠিক সেরকম বন জঙ্গল হতে শুরু করে। আমরা তখন ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ায় যিনি দায়িত্বে আছেন সৌভিক বিশ্বাস, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় এবং ওয়ার্ল্ড ভিশন করার জন্য তিনি, আমি জানি যে তিনি এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে ওয়ার্ল্ড ভিশন যুক্ত থাকে, তাই তাকে অনুরোধ করি এই যে জঙ্গলটা হয়েছে এই জঙ্গলটা যদি কাটার ব্যবস্থা করা তাহলে খুব ভালো হয়। এই কারণেই ভালো হয় যে এই এলাকাতে মশার উপদ্রব হচ্ছিলো, সাপের উপদ্রব হচ্ছিলো সেইখান থেকে, এবং এই যে অপরিষ্কার হয়ে গেছে গোটা জায়গাটা, সেই জায়গাটাকে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য ওকে অনুরোধ করি এবং উনি সেই অনুরোধটা গ্রহণ করেন। এবং ওয়ার্ল্ড ভিশন গত 4-5 দিন ধরে এখানে বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছেন। আমার ধারণা আরও হয়তো 1-2 দিন হয়তো ওদের কাজ হবে। এর বিধায়ককে আমি এই ব্যাপারটা বলেছি, উনি এই ব্যাপারটা নিয়ে আরও বড় রকমের প্রজেক্ট করার চেষ্টা করছেন, যাতে করে শ্মশানঘাটটা যেন শুধু মরা পুরনোর জন্য জায়গা না হয়, যেন এটা একটা মানে মানুষের
মানে মানুষের মনের বিকাশের জায়গা যেন সেরকম করে উনি চেষ্টা করছেন এবং আমিও তাকে প্রপোজাল দিয়েছি, দেখা যাক আগামী দিনে আমরা কিভাবে এগিয়ে যাব। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।